আসসালামু আলাইকুম, আমরা আছি দিনাজপুর বালুবাড়ি পুলিং সাইডের গলিতে। এখানে একটা অদ্ভুত জিনিস আছে যেটা বাংলাদেশে কোথাও নাই। এখানে একটা এলাকার ভিতরে কিছু গাছে অনেক পাখি, পাখি বলতে এখানে বক, সাদা বক জাতীয় এক ধরনের পাখি, পানকুড়ি, আরও অন্যান্য পাখি ছিল, কিন্তু এখানে এলাকার কিছু দুষ্ট ছেলে পেলের কারণে পাখিগুলা এখান থেকে সরে গেছে। এরা আসছে উত্তর সাইবেরিয়া থেকে। উত্তর সাইবেরিয়ায় এখন অনেক শীত, ওই জন্য এরা জীবন বাঁচানোর জন্য উত্তর সাইবেরিয়া থেকে এখানে উড়ে আসছে। উড়ে এসে এখানে এরা এই গাছগুলোর মধ্যে থাকে। এরা দিনের বেলা, মানে এই সময় অতটা পাখি বোঝা যাচ্ছে না, কিন্তু বিকেলবেলা এখানে অনেক পাখি দেখা যায়, আকাশে ওড়াউড়ি করে। আপনারা দেখবেন এখানে এখনো বেশ কিছু পাখি উঠতেছে আকাশে। এরা দিনের বেলা বিভিন্ন জায়গায় মানে নদী নালা এসব থেকে মাছ নেয়, মাছ নিয়ে খাওয়া দাওয়া করে বা মাছ নিয়ে উঠে এখানে আসে। এখানে এসে তারা থাকে বিকেলবেলা থেকে রাত পর্যন্ত থাকে, আবার সকালবেলা থেকে এরা বিভিন্ন জায়গায় মানে খাবারের সন্ধানে যায়। এখানে গাছগুলোর মধ্যে পাখিগুলো এমনভাবে বসে আছে, মনে হচ্ছে যে সবুজ গাছের মধ্যে সাদা সাদা ফুল ফুটে আসছে।